একাধিক কর্মসূচি ও স্কিল মেলা উদ্বোধনে প্রথমবারের মতো উত্তর জেলা সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার সকালে ধর্মনগর রেল স্টেশনে নামেন তিনি। সেখানে জেলার বিজেপি কর্মী সমর্থকরা ব্যান্ড পার্টি বাজিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এরপরই মুখ্যমন্ত্রী সোজা চলে যান যুবরাজনগর ব্লকের বাগবাসা এলাকায়। সেখানে কৃষি দপ্তরের উদ্যোগে 200 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ট্রানজিট গোডাউনের ফলক উন্মোচন করেন। পরে চলে যান চোরাইবাড়ির মাতা বিশ্বেশ্বরী সেবা আশ্রমে। সেখানে গিয়ে মাতা বিশ্বেশ্বরী মায়ের পুজো দেন মুখ্যমন্ত্রী। পুজো শেষে উত্তর ফুলবাড়ি সংখ্যালঘু ছাত্রীনিবাসের 50 বেড বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন। সেখান থেকে চলে যান বাগুন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। ফিতা কেটে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন সেরে ছাত্রছাত্রীদের সাথে আলাপচারিতা করতে দেখা যায় তাকে। এরপর সেখান থেকে সোজা চলে যান কদমতলা থানায়। সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে থানার নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন। পুলিশ কর্মীরা মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করেন। সেখানে সবশেষে দুপুর 2 নাগাদ কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে 2 দিনব্যাপী স্কিল লোন ও জব মেলায় যোগ দেন মুখ্যমন্ত্রী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর জেলা সফরে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মলিনা দেবনাথ, জেলা সভাধিপতি ভবতোষ দাস, জেলা শাসক নাগেশ কুমার বি, পুলিশ সুপার ডাক্তার কিরণ কুমার কে, কৃষি কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস সহ অনেকেই। উত্তর জেলা সফরে মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যে বলেন, রাজ্যে 96% কাজ হয়ে গেছে আর মাত্র 4% বাকি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমাদের কৈফিয়ত দিতে হয়। অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে ত্রিপুরা। আইন শৃঙ্খলায় জাতীয় পর্যায়ে একটা ভালো অবস্থানে আছে ত্রিপুরা। ভালো লাগছে, আগে তো বারবারই এসেছি। মুখ্যমন্ত্রী হিসাবে তো শারীরিকভাবে পরিবর্তন হয়নি, হ্যাঁ মুখ্যমন্ত্রী হিসাবে হয়তো যেভাবে আপনারা দেখছেন। যাই হোক, এখানে আমরা প্রতিগড়ে সুশাসন সেটাকে সামনে রেখে এখানে এসেছি। তো এখানে গার্লস হোস্টেল থেকে শুরু করে বিভিন্ন যেসব বিল্ডিং, নতুন বিল্ডিং, তা পুলিশ স্টেশন উদ্বোধন, তো বিভিন্ন যেসব এখানে কৃষি দপ্তরের উদ্যোগে একটা গোডাউন যাতে মালপত্র রাখতে পারে কৃষকরা, তো সব দিক দিয়ে মানে মানুষের একটা বিচার সারা এখানে পাচ্ছে। তো এখানে বিভিন্ন সার্টিফিকেট বা আধার কার্ড থেকে শুরু করে যেসব প্রয়োজনীয় জিনিসগুলো দরকার মানুষের, সবসময় যারা অফিসে যেতে হয় দূর দূরান্ত থেকে আসে, এক জায়গায় বসে সব সুযোগ ওরা পাচ্ছে। এর জন্য বলছি প্রতি ঘরে সুশাসন। আমরা ব্লক লেভেল এবং জিপি লেভেল থেকে আরম্ভ করে ভিসি লেভেল থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা এই মেলা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। মানুষ আমার মানুষের সাথে এই সরকার যে আছে সেটা মানুষ বুঝতে পারছে। সেটাকে আবার আমরা যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে 100% করার কারণে এটা আমরা করছি। 3 মাস অবধি চলবে। 17ই সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সেটা আমরা শুরু করেছিলাম, তো আরও 3 মাস সেটা চলবে। স্যার দেখলাম আজকে 10,300 শিক্ষক শিক্ষিকাদের বেআইনিভাবে চাকরি দিয়েছিল পূর্বতন সরকার। তবে রাজ্য সরকার তাদের জন্য আইন মেনে বিকল্প ব্যবস্থা করবে। যারা টেট পাস করছে সবার চাকরি হবে। পুলিশে আরও 1,000 নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু লোক আছে তারা তো বলবেই সরকার চাকরি দেয় না। তিনি এও বলেন এদিন থানার পুলিশ অফিসারদের মার্জিত হতে হবে, মামলার পরিপ্রেক্ষিতে সঠিক FIR ও চার্জশিট দিতে হবে। এক কথায় ঘরে ঘরে সুশাসন মেলার উদ্বোধন করে এই কথাই বলেন মুখ্যমন্ত্রী। জানা থানাতে আসলে অনেকে আতঙ্কের মধ্যে থাকে, ঠিকভাবে আমার কেসটা লিখবে কিনা, নানা রকম বাইরের থেকে প্রেশারও থাকে। আইন আইনের পথে চলবে, সেখানে প্রেশার এসব চলবে না, সেগুলো আগে হতো। আমাদের সরকার এগুলো কোনো অবস্থায় বরদাস্ত করবে না। আপনারা মন খুলে কাজ করুন এবং প্রপারলি যেন চার্জশিট যদি দিতে হয় প্রপারলি চার্জশিট দেওয়া, এবং কোর্টে অনেক সময় আমি আজকে এখানে অবশ্য খুব ভালো লাগলো যে আপনাদের এখানে ক্রাইম রেট অনেক কম, এর জন্য সত্যি আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং আমি একটু আগে DIG সাহেব এবং SP সাহেবের সাথে কথা বলছিলাম, যদি এটা নিয়মমাফিক হয়ে থাকে তো ক্যাটাগরাইজ এটা মিডিয়াম স্তরের পুলিশ স্টেশন, তো এর মধ্যে একটা কম্পিটিশন হওয়া উচিত যে কোন কোন জায়গার মধ্যে সবচেয়ে কম ক্রাইম রেট। তবে কদমতলায় ডিগ্রি কলেজ, BEd কলেজ, আগরহাট নিয়ে কোনো কিছুই বলেনি মুখ্যমন্ত্রী। অবশ্য টিঙ্কু রায় তার বক্তব্যে বলেন ডিসেম্বরের মধ্যে আগরহাট হবে কদমতলায়। তিনি বলেন আগামী মাসে বজেন্দ্রনগর হাসপাতালে 120 বেডের ভবন উদ্বোধন হবে। মূলত এই মেলায় চাকরি ও লোনের ফর্ম নেওয়া হচ্ছে যুবক যুবতীদের কাছ থেকে, বসানো হয়েছে বিভিন্ন দপ্তরের স্টল, তার সাথে SC ST OBC সার্টিফিকেটও প্রদান করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, Rises News.